ওয়েলকাম টু গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়াল আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে অ্যাডপ ইলেস্ট্রোটের সাহায্যে এই কোকোলা লগটি ডিজাইন করা যায় এই টিউটোরিয়ালে আমি দেখাবো এই লগোটি ডিজাইন করার জন্য প্রত্যেকটি স্টেপ কিভাবে মেক করা হয়েছে এবং লগটিতে ব্যবহৃত কোকোলা টাইপ এর কি ফ্রন্ট ইউজ করা হয়েছে তা আমি বুঝাবো স্টেপ বাই স্টেপ চলুন যাওয়া যাক মূল টিউটোরিয়ালে প্রথমে আমি একটি রেক্টেঙ্গেল ড্র করব এজন্য রেক্টেঙ্গেল টুল নিয়ে রেক্টেঙ্গেল ড্র করলাম কালার অপশন থেকে ফিল কালার নান করলাম এবং স্ট্রক কালার ব্ল্যাক দিলাম স্ট্রক সাইজ বাড়িয়ে দিলাম আরও একটি শেপ ড্র করব এর জন্য অবজেক্ট মেনু থেকে পাথ এরপর অফসেট পাথে ক্লিক করলাম এখানে অফসেট পাথ মাইনাস টোয়েন্টি ফাইভ টাইপ করে ওকে ক্লিক করলে শেপ তৈরি হবে কালার অপশন থেকে স্ট্রক কালার নান করলাম এবং ফিল কালার রেড দিলাম টুল নিয়ে শিফট বাটন হোল্ডেকের সমান করে একটি বৃত্ত ড্র করলাম কালার অপশন থেকে ফিল কালার ব্ল্যাক দিলাম এখন বৃত্তটি সেন্টার করব এর জন্য সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম এই বৃত্তটি থেকে বৃত্ত ড্র করব এর জন্য অবজেক্ট মেনে থেকে পাথ এরপর অফসেট পাথে ক্লিক করলাম অফসেট সেভেন্টি পি টাইপ করে প্রিভিও চেক করে ওকে ক্লিক করলাম কালার অপশন থেকে ফিল কালার হোয়াইট দিলাম লাইন সিগমেন্ট টুল নিয়ে এই সেন্টার পয়েন্ট থেকে ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে সমান করে লাইন ড্র করলাম কালার অপশন থেকে স্ট্রক কালার দিলাম এখন লাইনটি উপরে দিব এর জন্য ট্রান্সফর্ম অপশনে এখানে টু টাইপ করে ইন্টার বাটন প্রেস করলাম এরপর লাইনটি রুট করব এর জন্য রুটেড টুলের উপর ডাবল ক্লিক করলে রুটেড অপশন পাওয়া যাবে এখানে অ্যাঙ্গল মাইনাস নাইন ডিগ্রি টাইপ করে ওকে ক্লিক করলাম লাইনটি কার্ভ করব এজন্য এনকোর পয়েন্ট টুল সিলেক্ট করলাম লাইনটি ক্লিক করে চেপে ধরে নিচে নামিয়ে দিলাম ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে লাইনটির হ্যান্ডেল ধরে হ্যান্ডেল নিচে উপরে দিয়ে লাইন কার্ভ করব যতক্ষণ পর্যন্ত কার্ভ কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত কার্ভ করার চেষ্টা করতে হবে লাইনটি কপি করব এর জন্য এডিটমেন্ট থেকে কপি এরপর পাঁচটিন ফ্রন্ট সিলেক্ট করলাম মাউসের সাহায্যে লাইনটি নিচে মুভ করে শিফট বাটন হোল্ড রেখে লাইনটি নিচে বসিয়ে দিলাম শিফট বাটন হোল্ড রেখে লাইন দুটি সিলেক্ট করলাম কালার অপশন থেকে স্টক কালার নান করলাম সিফট বাটন হোল্ড রেখে এই বৃত্ত সিলেক্ট করলাম সে টুল সিলেক্ট করে কালার অপশন থেকে হোয়াইট কালার নিয়ে এখানে ক্লিক করে হোয়াইট কালার দিলাম রেড কালার সিলেক্ট করে এখানে ক্লিক করে রেড কালার দিলাম ব্লু কালার সিলেক্ট করে এখানে ক্লিক করে ব্লু কালার দিলাম এখন আমি কোকোলা টাইপ করব এর জন্য টাইপ টুল নিয়ে কোকোলা টাইপ করলাম কোকোলা টাইপের ফ্রন্ট নেইম অবশ্যই মাইক্রোসফট সেন্স শেরিফ হবে টাইপটি বোল্ড করব এই জন্য কালার অপশন থেকে স্টক কালার দিলাম এবং স্টক সাইজ থ্রি পি দিলাম টাইপটি স্বাভাবিক অবস্থায় করার জন্য অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড সিলেক্ট করে ওকে ক্লিক করলাম আবার অবজেক্ট মেনে থেকে এক্সপ্যান্ড সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম উইন্ডো মেনে থেকে পাথ ফাইন্ডার সার্চ করে পাথ ফাইন্ডার সিলেক্ট করলাম এবং শেপটি ইউনিট করার জন্য শেপ মোড ইউনিটে ক্লিক করলাম কালার অপশন থেকে ফিল কালার রেড দিলাম এভাবে আমরা অ্যাডপ্ট ইলেস্ট্রেটরের সাহায্যে কোকোলা লগটি সহজেই ডিজাইন করে নিতে পারি তো বন্ধুরা আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে